আসসালামু আলাইকুম সকলরে, কেতা করা সকল ভালো আছো? নি অনেক দিন মাঝে একটা ভিডিও লই আইছি। এই যে দেখতে পারবা আমার কিউকাম্বার, খিরার গাছ, ঔদেশী খিরা, মানে ইংল্যান্ডের বেশি। এটা তো খুবই সুন্দর আসলে খিরার গাছগুলো উঠেছিল আমার। তো আমি আসলে খুবই বেশি বেশি দুঃখিত আমার খিরার গাছ কিনতে লাগে, মারা গেছে। তো আজকে আমি ভিতরে আর রেখে কোনো লাভ নাই, ফেলাই দিব। ফেলাইয়া বাদে আমি মাটি উটি দিয়া নয়া ভিটামিন ভিটামিন দিয়া ও যে দেখতে পারবা দুইটা কন্টেনার একবারে জ্বলিয়া গেছে কি। তো আসলে কি তার করা কিচ্ছু করার নাই। কিউকাম্বার গাছ আমি জানি না কেতার লাগে মরছে, আর চৌক তাকিয়ে আল্লাহ বাঁচাইতা, অত খারাপ চৌক হল মানুষের। আর আমরা কিন্তু ইংল্যান্ডের ওয়েদারও কিন্তু খুবই খারাপ। তো যাই হোক, সব জাত ভিটামিন দিয়া চিকেন মেনুর ওটা দিয়া আমি রইলাইমো বাইঙ্গনের গাছ। এই বাইঙ্গনের গাছটা আইসে নিউপুর থাকি, সো আমার বইনে দিছে। তো ওটার লাগে কদিন ধরে তাকাই রামিটারে রইতাম। আসলে খুব বেশি বিজি হয়ে গেছি আমার লাইফের মাঝে, আসলে খাম কাজ লইয়া বেশি বিজি লাগে, আমি কোনো ভিডিও দিতাম পারি না। তো আমি ভুলে গেছিলাম চিকেন মেনুর দিতাম। তো এখন আমি কলিয়া চিকেন মেনুর দিব গাছর জোরো, এখনও মাটি দিছি না বালা করে। তো ওটা দিব। আর আপনারা যারা আমার আগর গার্ডেনিংয়ের ভিডিও হল দেখছেন, খুবই বেশি ভালা পাইছেন। আর আসলে আমি এখন ব্যস্ততার কারণে আমি কোন তার ভিডিও দিতাম পারম না, না দিতাম পারম গার্ডেনর, আর না দিতাম পারম আমার মানে গরুর নর্মাল ব্লগ। সো আজকে ভাবলাম যে অতদিন হয়ে গেছে আমার চ্যানেলটা আসলে মনিটাইজাই ভুগি বাদে, তো দিতাম বাদে আর ফস্তাইমো। সো যেহেতু একটু ফ্রি আছি, তো আজকে একটা ভিডিও দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, শেয়ার দিবা, আর আমার সিলেটি ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাইবা। তো আমি এখন পালা করি খাদ্য ইটা সকলটা। গাছটা আসলে ম্যাচিওর আছে, মানে বয়স আছে গাছর, পারতে পারেন না জাগার কারণে, ছোটোমোটো একটা কন্টেনার আছে লাগে। সো এখন ইনশাল্লাহ আর মরত নাই, যদি আর না মরণ না হয়। আর এই যে দেখতে পাররা মাশাল্লাহ, সকলে কইবা কিন্তু মাশাল্লাহ আমার ধনিয়া পাতা খুব সুন্দর হয়েছে। আমরা কিন্তু খাইয়া শেষ করে লাইছি এক কন্টেনার অলরেডি। সো ভালো থাকবা সবাই, আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।